হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাব্বির, রোমানিয়া থেকে আর একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আলোচনা করব, আমার এক ভাই এমডি সেলিম রাজা, এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, রোমানিয়াতে সোয়েটার ফ্যাক্টরিতে মেশিন কি জ্যাকার্ড মেশিন না ম্যানুয়াল মেশিন, একটু দয়া করে জানাবেন। তো ভাই, সোয়েটার ফ্যাক্টরিতে আজকে জ্যাকার্ড মেশিন এবং সোয়েটার ফ্যাক্টরি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটির সাথে থাকো, ভিডিওটি শুরু করা যাক। ভাই, শুরুতে বলে রাখি যে এখানে সোয়েটার ফ্যাক্টরিতে বিভাগ আছে তোমার, লিঙ্কিং আছে, সুইং আছে, তারপরে সুইং হচ্ছে একটা আলাদা আলাদা সাইড, তো জ্যাকার্ড মেশিন আছে। তো তোমরা জানো যে সোয়েটার ফ্যাক্টরিতে কী কী থাকে। তো বলতে গেলে সোয়েটার ফ্যাক্টরিতে তোমার মেশিন হচ্ছে সব জ্যাকার্ড মেশিন, সব আধুনিক মেশিন, যে মেশিন 16 গেজ, তারপরে 7 গেজ, 5 গেজ, 3 গেজ বা 12 গেজ, সব ধরনের মেশিন এখানে আছে। এই 3 গেজ থেকে শুরু করে সব ধরনের মেশিন আছে, সমস্যা নাই কোনো। এখন বলতে গেলে যে জ্যাকার্ডে যে সুযোগ সুবিধা, এখানে জেনারেল ডিউটি হচ্ছে 8 ঘন্টা, তোমরা যদি 4 ঘন্টা ওভারটাইম করো তাহলে জ্যাকার্ডের বেতন আসবে তোমার 60 থেকে 70 কিংবা 75। ভাই, অনলাইনের রেট এক এক সময় এক একটা থাকে, যে যা থাকে তাই হয়। তো আমি এখন এবারকার বেতন পাইছি তো 70+ পাইছি, আলহামদুলিল্লাহ। কারণ এই 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 মাসে কিন্তু রেট রেট আসছিল অনেক বেশি এই কারণে। তো ভাই, একটা কথা তোমরা সবাই জানো কি না আমি জানি না, তবে এই রোমানিয়াতে কিন্তু সোয়েটার ফ্যাক্টরিতে এই অপারেটরের বেতন প্রায় সেম বলতে গেলে, একটা লিঙ্কিংয়ের অপারেটরের বেতন যা, একটা জ্যাকার্ড মেশিনের অপারেটরের বেতন তা, একটা সুইং মেশিন গার্মেন্টসের যে সুইং মেশিন আছে তার বেতনও তা, সেম। শুধু বেতন বেশি হচ্ছে তোমার টেকনিশিয়ান, সুপারভাইজার, মেকানিক্যাল সাইড, একটু উপরে র্যাঙ্কে যারা আছে তাদের বেতনটা একটু বেশি। তো অপারেটরের বেতন কিন্তু সব সেম, কিন্তু কাজটা শুধু ভিন্ন। তবে জ্যাকার্ডের লোকের অত একটা চাহিদা নাই, কারণ একটা একটা জ্যাকার্ডের অপারেটর মেশিন চালায় 8 থেকে 10টা 12টাও চালায়। আর লিঙ্কিংয়ের ক্ষেত্রে গেলে একটা অপারেটর একটা মেশিন চালায়, সুইংয়ের ক্ষেত্রে গেলে গার্মেন্টসে একটা অপারেটর একটা মেশিন চালায়। এই কারণে লিঙ্কিংয়ে আর তোমার এই সুইংয়ে, এই দুইটাতে অপারেটরের চাহিদা অপূর্ণ। এটা বললে বুঝাইতে পারবো না, অনেক চাহিদা আছে এই লিঙ্কিংয়ে এবং সুইংয়ে, গার্মেন্টসের সুইংয়ে। প্যান্ট, কোট, ব্লেজার, এই তিনটা কাজ যারা জানে তাদের জন্য অনেক বড় গুড নিউজ আছে, অনেক সুযোগ সুবিধা আছে রোমানিয়াতে। আর লিঙ্কিংয়ে এই দুইটা অপারেটর কিন্তু অনেক লাগে, তবে জ্যাকার্ডের চাহিদার থেকে এই লিঙ্কিং এবং সুইংয়ের এই দুইটা অপারেটরের চাহিদাটা অনেক বেশি। আর থাকা খাওয়ার সুযোগ সুবিধা বলতে গেলে, থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির উপর, থাকা খাওয়া কোম্পানির উপর, এবং তুমি যে গাড়ি দিয়ে আসবা যাওয়া সেই গাড়ি ভাড়াও থাকবে কোম্পানির উপর। তো এদিকটা অনেক ভালো আমি মনে করি, যা কোম্পানির উপর থেকে খেয়ে কোম্পানির গাড়ি দিয়ে অফিস করে 12 ঘন্টা 11-12 ঘন্টা ডিউটি করলে মাসে 70-75-80 পর্যন্ত বেতন পাওয়া কোনো ব্যাপার না অপারেটরের বিষয়ে আসলে। তো আমি বলবো যে যে ভাই আমার কাছে কমেন্ট করছেন তার উত্তরটা হয়তো পেয়ে গেছেন ভিডিওর মাধ্যমে। তো ভাই, এখানে কোনো ম্যানুয়াল মেশিন নাই, সব জ্যাকার্ড মেশিন, সব চিকুন মোটা গেজ থেকে শুরু করে চিকুন গেজের সব ধরনের মেশিন আছে আমাদের ফ্যাক্টরিতে, এবং গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি সব সেকশন একটা ফ্যাক্টরিতেই আছে, এক মালিকের উপরই দায়িত্বে আছে। তো কন্ট্রোল করে এক মালিকই গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি যা আছে সমস্ত দুটো সেকশন কিন্তু এক মালিকে দেখাশোনা করে। তো ভাই, আপনি আমার উত্তরটা পাইছেন, আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আমি আমার ভিডিওটি শেষ করছি।